আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। physiotribune.com এ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর্স অ্যাডভাইস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিদা রহমান। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ঘাড় ব্যথা এবং এর ফিজিওথেরাপি চিকিৎসা। এবং আমাদের সাথে আজকে আলোচনায় আছেন ডক্টর সানজিদা মনসুর, পিটি, বিপিটি, ডিইউ, সিআরপি, এমপিএইচ, এনসিডি, বাত ব্যথা প্যারালাইসিস ও প্রতিবন্ধী বিশেষজ্ঞ, এক্স ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সিআরপি, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র, সাভার, ঢাকা, প্রতিষ্ঠাতা ও কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল, পিআরপিসি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইবো যে ঘাড় ব্যথা কেন এবং কি কারণে হয়ে থাকে। জি, আজকের বিষয় যেহেতু ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা আমাদের অনেক কারণে হয়ে থাকে। প্রথমে যদি আমি বলি যে ঘাড় ব্যথার অনেক কারণ, প্রথম কারণটাই আসবে আমাদের পোশ্চারের কারণে। যদি আমরা আমাদের ব্যাক পোশ্চারে থাকি, তাহলে দেখা যায় আমাদের ঘাড় ব্যথা হয়, অর্থাৎ পজিশনাল কিছু ফল্টের কারণে ঘাড় ব্যথা হতে পারে। আমাদের সঠিক যে ভঙ্গিটা থাকার কথা, সঠিক যে আমাদের ঘাড়ের গঠন থাকার কথা, সেই অনুযায়ী না থেকে আমরা যদি ব্যাক পোশ্চারে থাকি, তাহলে সেখান থেকে ঘাড় ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলছি মেকানিক্যাল কজ। মেকানিক্যাল কজের মধ্যে গেলে আরো বিভিন্ন ধরনের সমস্যা আমরা পেতে পারি, যেমন যদি মাসেল রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেখান থেকে আমাদের ঘাড় ব্যথা হতে পারে। এরপরে যদি আমি বলি যে নার্ভ রিলেটেড প্রবলেম, অর্থাৎ যদি নার্ভের সমস্যা হয়, নার্ভজনিত কোনো সমস্যা হয়, সেখান থেকে আমাদের ঘাড় ব্যথা হয়। যদি ফ্যাসেট জয়েন্ট লক হয়ে যায়, ফ্যাসেট জয়েন্টের কোনো সমস্যা হয়, সেখান থেকে আমাদের ঘাড় ব্যথা হতে পারে। আমাদের যদি ডিস্ক প্রোল্যাপস জনিত সমস্যা হয়, অর্থাৎ ডিস্কের যদি কোনো প্রবলেম হয়, ডিস্ক প্রোল্যাপস হয়, তাহলে কিন্তু আমাদের ঘাড় ব্যথা হয়। এছাড়াও যদি আমাদের ডিজেনারেশন হয়ে থাকে, অর্থাৎ হাড়ের যদি ক্ষয় হয় বা হাড় যদি বেড়ে যায়, হাড়ের বা জয়েন্টের দুইটা ভার্টিবার মাঝখানের যে ইন্টারভার্টিবাল ডিস্ক আছে, সেখানে যদি জয়েন্ট স্পেস কমে যায়, সেই ক্ষেত্রে হতে পারে। যদি হাড় সরে যায়, অর্থাৎ আমরা লিস্থেসিস যেটাকে বলি, একটা থেকে আরেকটা যদি সরে যায়, সেই ক্ষেত্রেও ঘাড় ব্যথা হয়। এছাড়াও বলা যায় যে যদি আমাদের ক্যানেল, স্পাইনাল ক্যানেল স্টেনোসিস হয়, সেখান থেকে আমাদের ঘাড় ব্যথা হতে পারে, বা প্যাথোলজিক্যাল যদি কোনো কন্ডিশন থাকে, সেই কারণে আমাদের ঘাড় ব্যথা হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কোন ধরনের পেশাজীবী ঘাড় ব্যথায় সাধারণত বেশি ভুগে থাকেন এবং কোন অভ্যাসগুলো ঘাড় ব্যথা হওয়ার জন্য দায়ী, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। জয়েন্টের কোনো সমস্যা? জি, ধন্যবাদ। ঘাড় আসলে নেক আমাদের সবচেয়ে মোবাইল একটি জয়েন্ট। এই জয়েন্ট আমাদের সবচেয়ে বেশি মুভ করে। তো যখন এই জয়েন্টের বেশি মুভ করে, তার মানে এই জয়েন্টের বেশি প্রবলেম অ্যারাইজ করে, অর্থাৎ ব্যথাও বেশি হয়। এর সঙ্গে অকুপেশন বা প্রফেশন খুব বেশি রিলেটেড, কারণ আমাদের এমন অনেক পেশা আছে যে পেশায় দীর্ঘ সময় আমাদেরকে আমাদের ঘাড়ের একটা ইনভলভমেন্ট থাকে, ঘাড় ঝুঁকে কাজ করতে হয়। যেমন আমি যদি বলি যে একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্ট, তাকে লং টাইম কিন্তু ল্যাপটপে কাজ করতে হচ্ছে বা ঘাড় ঝুঁকে কাজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ঘাড় ব্যথা চলে আসে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা ডেস্ক ওয়ার্কার, ডেস্কে জব করছে, অনেক সময় লিখালিখির কাজ করছে, তাদের ক্ষেত্রে ঘাড় ব্যথা বেশি হতে দেখা যায়। এছাড়াও দেখা যায় যে টেইলারিং এর কাজ করে, যারা যারা টেইলার, বিভিন্ন গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে যারা টেইলারিং এর কাজ করে বা তারা কাটিং করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ঘাড়ের ব্যথাটা খুব বেশি থাকে। আমরা রোগীর কাছ থেকে যখন হিস্ট্রি নেই, হিস্ট্রি নিলেই বুঝে যায় সে একজন গার্মেন্টস ওয়ার্কার, সে লং টাইম তাকে ঘাড় ঝুঁকে টেইলারের কাজ করতে হচ্ছে, তার ঘাড়ে ব্যথা কিন্তু অবশ্যই থাকে। এরপরে যদি আমি বলি যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহার যেমন আমাদেরকে আসলে করেছে অনেক বেশি অগ্রগামী, সেই ক্ষেত্রে কিছু কিছু সাইড ইফেক্টও কিন্তু রয়ে গেছে। একটা গবেষণায় দেখা যায় যে শতকরা 68%, অর্থাৎ একটা বড় জনগোষ্ঠী কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের কারণে ঘাড় ব্যথায় ভুগছে। অর্থাৎ এখন দেখা যায় অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ঘাড়ের ব্যথা হচ্ছে। এটার কারণ যারা বেশিক্ষণ ধরে মোবাইলে গেমস খেলছে,
তারা বিভিন্ন ধরনের এখন গেমস এর প্রতি আসক্ত হচ্ছে, মোবাইলের মাধ্যমেই কাজ করতে হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ল্যাপটপে কাজ করতে হয়, মোবাইলে কাজ করতে হয়, ডেস্কে কাজ করতে হয়। তো এই কারণে আমাদের দেখা যায় প্রযুক্তির ব্যবহারও আমাদের ঘাড় ব্যথাটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আমাদের অ্যাবনর্মাল পোশ্চারে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, কেউ ধর অনেক সময় লং টাইম ঘাড় ঝুঁকে কাজ করছে, যার ফলে আমাদের এই মাসেল টেনশন বেড়ে যাচ্ছে, স্পাইনের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে আমাদের ঘাড় ব্যথা হচ্ছে। তো প্রযুক্তির ব্যবহার একটি কারণ, এবং পেশাগত কারণ আমি যেটা বলছি, এই এই ধরনের পেশা কিন্তু আমাদের ঘাড় ব্যথার জন্য দায়ী। এছাড়া যদি আমি বলি যে কিছু অভ্যাস, যে অভ্যাসগুলো আমাদের ঘাড় ব্যথার জন্য দায়ী, যেমন অনেকেই বই পড়তে ভালোবাসে, তারা বই পড়ে কি করে, দুইটা তিনটা বালিশ মাথার নিচে দিয়ে বই পড়ছে এবং সেই অবস্থায় তারা ঘুমিয়ে যাচ্ছে। লং টাইম তাদের সার্ভাইকাল বা ঘাড় একটি অ্যাবনর্মাল পজিশনে থাকছে, সেখান থেকে ব্যথা হচ্ছে। অনেকে টেলিভিশন দেখছে, সোফার হাতলে মাথা রেখে টেলিভিশন দেখছে, এইভাবে কিন্তু পজিশনের কারণে, পজিশনাল ফল্টের কারণে, আমাদের ব্যাড হ্যাবিটের কারণে ঘাড় ব্যথা হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঘাড় ব্যথার সাথে হাত ব্যথার কিছু সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানি। ঘাড় ব্যথার সাথে হাত ব্যথার সম্পর্কটা যদি বলতেন। জি ধন্যবাদ। ঘাড় ব্যথার সাথে হাতের একটি সম্পর্ক আছে। ঘাড়, আমি বলেছি যে আমাদের খুব বেশি মুভ করতে হয়। অনেকের ক্ষেত্রে আমি একটু যদি চলে আসি, যে ঘাড় ব্যথা রুগীদের অনেক ধরনের সিমটম আমরা পেয়ে থাকি, যেমন ঘাড়ের বিভিন্ন ধরনের ব্যথা, যেমন কারো একদম ঠিক সেন্ট্রালে ব্যথাটা হয়, অর্থাৎ ঠিক যে জায়গাতে তার সমস্যা, লোকালি সেখানেই তার পেইনটা হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয় তার ঘাড়ে ব্যথা অথচ তার মাথাতে সমস্যা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে ঘাড় ব্যথার কারণে। অনেকের ক্ষেত্রে আবার ঘাড়ে ব্যথা আছে, তার ব্যথাটা আমাদের এই ট্রাপিজিয়াস মাসেলে রেডিয়েট করছে বা আমাদের এই কাঁধের দিকে চলে আসছে, সেখান থেকে আমাদের আর্মে চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে অনেকের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাতেও চলে যাচ্ছে ব্যথাটা, এবং হাতে এই এই দিক দিয়ে তার ব্যথাটা রেডিয়েট করছে। এটার কারণ অনেক সময় রুগীদের হাতে ব্যথা দেখা যায় কিন্তু ঘাড়ে কিন্তু তারা ব্যথা অনুভব করে না। তখন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যখন একজন একজন রুগী আসে, সে খুব সুন্দর করে অ্যাসেসমেন্ট করে বের করে ফেলে এক্সাক্ট তার হাতের সমস্যা নয়, তার ঘাড়ের সমস্যা। কারণ ঘাড়ে যদি তার নার্ভ জনিত কোনো সমস্যা থাকে, তাহলেই কিন্তু তার ব্যথাটা রেডিয়েট করবে। আমাদের ঘাড় থেকে যে নার্ভ গুলো হাতের দিকে চলে গিয়েছে, তখন যদি সেই লেভেলে ইঞ্জুরি হয় বা সেই লেভেলে কোনো কম্প্রেস হয় নার্ভের, তাহলে সেই নার্ভ ডিস্ট্রিবিউশনের রুট অনুযায়ী তার ব্যথাটা হবে। অর্থাৎ তার যদি নার্ভ জনিত কোনো সমস্যা থাকে, তাহলেই তার হাতে ব্যথা হতে পারে। এখানে আর একটা বিষয়, সেটা হলো কিভাবে নার্ভ কম্প্রেস হতে পারে ঘাড়ে। আমাদের নার্ভ কম্প্রেস কিভাবে হতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে তার কোনো ডিজেনারেটিভ চেঞ্জের কারণে, ডিজেনারেশনের কারণে, অথবা আমরা যদি বলি তাকে স্পন্ডাইলোসিস এর কারণে তার নার্ভ কম্প্রেস হতে পারে। তার যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা ডিস্কের স্পেস কমে যায়, সেক্ষেত্রে হতে পারে। তার যদি ডিস্ক প্রোল্যাপস হয়, সেক্ষেত্রে তার নার্ভ কম্প্রেস হতে পারে। তার যদি হাড় সরে যায়, অর্থাৎ আমরা বলি লিস্থেসিস হয়, সেক্ষেত্রে তার হাড় বা নার্ভের কম্প্রেস হতে পারে। তো এই এই উপায়ে কিন্তু হতে পারে। এছাড়াও আরেকটা কারণ, যদি তাদের মায়োলোপ্যাথি হয়, তাহলেও তাদের কি হতে পারে, নার্ভ কম্প্রেস হতে পারে, এবং নার্ভ কম্প্রেস হলেই সেখান থেকে ব্যথা হাতের দিকে রেডিয়েট করে। এই কারণে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এটা, তার প্রপার ডায়াগনোসিস এর জন্য এবং প্রপার ট্রিটমেন্টের জন্য, যে হাতের সঙ্গে ঘাড়ের ব্যথার সম্পর্কটা। কারণ আমি এর আগেই বললাম, অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘাড়ে ব্যথা থাকে না, হাতেরটাই তার প্রমিনেন্ট থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র হাতেই চিকিৎসা করি, তাহলে কিন্তু তার কি হবে, সঠিক চিকিৎসা হবে না। সে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, দীর্ঘদিন থেরাপি করছে, কিন্তু তার ভালো হচ্ছে না, কারণ তাকে সঠিক ডায়াগনোসিসটা হয়নি। তার হাতের কি হলো, যদি ঝিনঝিন বা তার কোনো অবশবশ ভাব, ভারী ভারী ভাব হতে পারে এই নার্ভ কম্প্রেশনের জন্য, তার হাতের মাংসপেশি শুকিয়ে যেতে পারে, তো বা দুর্বলতা হতে পারে বা উইকনেস ডেভেলপ করতে পারে।
তো তখন যদি আমি হাতেই তাকে চিকিৎসা করি, তাহলে কিন্তু তার এক্সাক্ট কজকে আমরা চিকিৎসা করতে পারছি না, আমরা তার রোগটাকে ভালো করতে পারছি না। এই কারণে আমি বলবো যে ঘাড়ের সঙ্গে যেহেতু হাতে ব্যথা সম্পর্ক, এবং আমি ডিটেলস এ ভাবে সম্পর্কিত হয়, একজন অভিজ্ঞ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে যদি সঠিকভাবে পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু সহজে হাতে ব্যথার রোগী যারা ভুগছেন তারা কিন্তু পরিত্রাণ পেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা একটি ছোট বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশুর আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবায় নিয়োজিত ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার। দর্শক, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি ফিজিও হাব বিডির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর্স অ্যাডভাইস শোতে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ঘাড় ব্যথা এবং এর ফিজিওথেরাপি চিকিৎসা। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের লাইভ সেশনটিতে কমেন্ট করে প্রশ্নটি করতে পারেন, অথবা ফিজিও হাব বিডির ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ম্যাডাম, ঘাড় ব্যথা হলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বুকে ব্যথা হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটি কেন হয়? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঘাড় ব্যথার ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে আমাদের বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়, এবং কারো কারো ব্যথা বিভিন্ন জায়গাতে হয়, যেমন আমি বলেছি ঘাড়ে হয়, হাতে হয়, এরকম বিভিন্ন জায়গাতে হয়। তো ঘাড়ের ব্যথার সঙ্গে বুকে ব্যথার একটা সম্পর্ক আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার ঘাড়ে ব্যথার বা বুকে ব্যথা হয়েছে, ঘাড়ে ব্যথা আছে, সঙ্গে তার পিঠের দিকে ব্যথা চলে গিয়েছে বা বুকে ব্যথা চলে আসছে, সে এটা নিয়ে খুব বেশি ভয়ে বিভিন্ন ধরনের তারা প্রসিডিওরে বিভিন্ন এক্সামিন করলেন, সেখানে ইসিজি বা আদার্স পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার কোনো কার্ডিয়াক প্রবলেম নেই সেখানে, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, অর্থাৎ তার সেখানে কি হতে পারে, তার মাংস পেশি জনিত সমস্যা হতে পারে। যেমন আমরা যখন ঘাড় ঘুরাই, আমাদের এই জায়গাতে আছে স্টার্নোক্লিটয়েড মাসল এবং আমাদের স্ক্যালেনি মাসল। যখন আমাদের এই স্ক্যালেনি মাসল আমরা যখন ঘাড় ঘুরাই, এই দুইটাই রেসপন্সিবল থাকে। অনেক সময় দেখা যায় এই মাসল, স্ক্যালেনি মাসলটা অনেক সময় টাইট হয়ে গেলে আমাদের যখন ঘাড় ঘুরাতে যাই, আমাদের এই বুকের উপরের মাংসের চাপ পড়ে এবং তখন টান লাগে, ব্যথা হয়। আরেকটা বিষয় সেটা হলো আমাদের ফ্রেনিক নার্ভ, যা আমাদের সার্ভাইকাল থেকে চলে এসেছে, সার্ভাইকাল 3 থেকে সেটা পাস করে আমাদের ডায়াফ্রামে সাপ্লাই দেয়। যদি কোনো কারণে সেই ফ্রেনিক নার্ভে প্রবলেম হয়, অর্থাৎ সেই ফ্রেনিক নার্ভে যদি কোনো কম্প্রেস হয়, তাহলে কিন্তু আমাদের এই বুকে ব্যথা বা আমাদের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা ব্যাঘাত ঘটে। তো মূলত এই মাংসপেশির ব্যথা এবং এই নার্ভ জনিত সমস্যার কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে ঘাড় ব্যথার রুগীদের ক্ষেত্রে। তানজিদা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আমরা এতক্ষণ ঘাড় ব্যথার কারণ সম্পর্কে জানলাম, এখন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে ঘাড় ব্যথা কিভাবে প্রতিরোধ করা যায়। জি ধন্যবাদ। প্রথমেই বলবো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমরা কেন এত সাফার করব। আমরা প্রত্যেকেই বলেছি অনেক সময়, দীর্ঘ সময় ধরে কাজ করছি ঘাড়ে ব্যথার জন্য, ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে কাজের জন্য। তো আমি তাদেরকে বলবো যে আমরা যে পেশাজীবী আছি, যে যেখানে যেভাবে কাজ করছি, আমরা খেয়াল রাখবো আমাদের পজিশন গুলোকে ঠিক রাখার জন্য, আমাদের পোশ্চার গুলোকে ঠিক রাখার জন্য। অর্থাৎ আমরা ঘাড় ঝুঁকে লং টাইম কাজ করব না। আমরা ঘাড় ঝুঁকে কাজ যখন করতে যাব,
আমরা তখন কি করব, কিছুটা 15-20 মিনিট বা আধা ঘন্টা পর আমরা একটা নিউট্রাল পজিশনে আসব। এসে আমরা ঘাড়েকে একটু ডানে, একটু বামে বা একটু পিছনে একটু মুভ করে নিব। নর্মাল যে আমাদের মুভমেন্ট গুলো আছে সেগুলো একটু মুভমেন্ট করে নিব। তাহলে দেখা যাবে আমাদের যে একটানা কাজ, সেখান থেকে একটু বিরতি দিলে আমাদের মুভমেন্ট গুলো কিন্তু ওইভাবে একদমই যে একটানা ঝুঁকে কাজ করছি, যে পজিশন গুলো হওয়ার কারণে মাসেল রিলেটেড প্রবলেম হচ্ছে সেগুলো কমে আসবে। এরপরে বলবো যে আমাদের চেঞ্জ করতে হবে কি, আমাদের যে মানে এটাকে বলবো আমি আর্গোনমিক্যাল চেঞ্জ, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্টটা আছে কাজের সেটাকে একটু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমি যদি লং টাইম কাজ করি কোনো ডেস্কে, লং টাইম কাজ করি কোনো ল্যাপটপ নিয়ে, সেই ক্ষেত্রে আমি আমার আই লেভেল বরাবর যেন আমার মনিটরটা থাকে সেই লেভেলে আমি উঠিয়ে কাজ করব। অর্থাৎ সেখানে সেরকম ভাবে আমি একটা এনভায়রনমেন্ট গ্রো করব, বা আমি একটা কোনো কিছু বা টুলস কোনো কিছু আমি সেখানে দিয়ে আমার মনিটরটাকে আমার আই লেভেলে নিয়ে আসব। এই ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা মনিটরটাকে উঁচু করে নেই, আমাদের আই লেভেলে উঠিয়ে আমাদের চিনটাকে, যেটা হয় লং টাইম কাজ করলে আমাদের চিনটাকে আমরা এভাবে এগিয়ে দেই, অর্থাৎ আমাদের এই থুতনিটাকে আমরা এরকম এগিয়ে দিয়ে কাজ করি, লং টাইম ল্যাপটপ এভাবে কাজ করছি, যার ফলে কি হয় আমাদের এই মাসেল গুলো অনেক বেশি টাইট হয়ে যায়, আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, আমাদের স্ট্রাকচারের চেঞ্জ হয়ে যায়। তো আমরা যেটা করব, আমাদের চিনটাকে ঠিক এভাবে রেখে আমরা কাজ করব ল্যাপটপে, এবং দীর্ঘ সময় যদি কাজ করি, ল্যাপটপ যদি আমরা উঁচুতে থাকে, আমরা যদি কিবোর্ডটাকে নিচে রাখি বা মাউসটাকে যদি নিচে রাখি, তাহলে কি হবে আমরা এইভাবে একটু হ্যাং অবস্থায় আমাদের হাতকে কাজ করতে হয়, যার ফলে আমাদের রিস্টে পেইন চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যেন এলবোটাকে সাপোর্ট দিয়ে, সাপোর্টে রেখে আমরা যেন ওই লেভেলে কাজ করতে পারি, এটাকে মেনটেন করতে হবে। এটা একটা বিষয়। আর একটা জিনিস, আমরা যদি মোবাইলে লং টাইম কাজ করি, সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, আমরা মোবাইলটাকে এইভাবে হাতে তুলে ধরে উপরে আই লেভেলে উঠিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যেন আমার ঘাড়টাকে লং টাইম ঝুঁকে আমি এভাবে কাজ না করি, প্রপার একটা ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। এইটা এই জিনিসগুলো। এবং ঘরের যারা কাজ করে মা বোনেরা, তারা দীর্ঘ সময় একটা কাজ করে, তাদের পজিশনের সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকে, তারা কোনো নিয়মই মেনটেন করে না, কোনো কিছুই মানে না, তারা একটানা কাজ করে যায়, শাকসবজি কাটছে, মাছ কাটছে, বা যে কোনো কাজ করছে, বা সেলাই করছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে একটানা ঘাড় ঝুঁকে কাজ করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কিছু বিরতি দিয়ে দিয়ে আমরা কাজগুলো করব। তাহলে আমাদের যে অ্যাবনর্মাল প্রেশারটা পড়ছে বা মাসেলে যে টেনশনটা হচ্ছে, একটানা থাকবে না, কিছু গ্যাপ দিয়ে, একটু টান পড়লেও কিছু গ্যাপ দিয়ে যদি আমরা একটু মুভমেন্ট করে নিই, সেটা কিন্তু আবার নর্মালাইজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা মূলত প্রতিরোধগুলো করতে পারি, বা আমরা মেইনটেইন করে চলতে পারি লাইফ স্টাইল বা কাজের মডিফিকেশন করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একজন ঘাড় ব্যথার রোগী আপনার কাছে আসলে আপনি কিভাবে তাকে চিকিৎসা দিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আমার কাছে যখন একজন ঘাড় ব্যথা রুগী আসে, প্রথমেই আমি তাকে চলি একটা অ্যাসেসমেন্ট করি। আমার অ্যাসেসমেন্টের যে প্রসিডিউর, প্রথমেই তাকে আমি একটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট করি বা হিস্ট্রি নিয়ে থাকি। হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাকুরেট ডায়াগনোসিসে পৌঁছাতে। তো হিস্ট্রির ক্ষেত্রে আমি অবশ্যই তাকে জেনে নিব যে তার কতদিন যাবত ব্যথাটা আছে, এবং সে কোনো আঘাত পেয়েছে কিনা, আঘাতের কারণে তার ব্যথা কিনা, তার কখন ব্যথাটা হয় এবং তার অকুপেশনটা কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আদার্স কিছু আমরা জেনে নিব, তার আদার্স আরো প্রবলেম আছে কিনা, তার ডায়াবেটিস বা পাস্ট মেডিকেল হিস্ট্রি যেগুলো আমরা বলি সেগুলো আছে কিনা, এগুলো আমরা জেনে নিয়ে আমরা শুরু করব তাদের ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার। এরপরে আমরা চলে আসি অবজেক্টিভ একটা অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমরা নিজেরা কিছু পরীক্ষা করি বা চেক করি যে তার কোথায় সমস্যা। রোগী বলল আমার হাতে ব্যথা আছে, আমার হাতে ব্যথা, আমার হাতে চিকিৎসা করতে হবে, কিন্তু না, আমি যখন তাকে দেখব বা আমি যখন তাকে চিকিৎসা দিব, আমি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে আমি তাকে দেখব, তার এক্সাক্ট পয়েন্টটাকে ধরে দেখব, তাকে ধরে দেখি, পালপেট করি, তার কোন মাসেলে প্রবলেম, তার কোন নার্ভে যদি প্রবলেম থাকে সেটা নার্ভ ডিস্ট্রিবিউশন আমরা চেক করি, ডার্মাটোম মায়োটোম এগুলা খেয়াল করি, এবং তার যদি কোনো ফ্যাসেট লক থাকে সেগুলোকে আমরা দেখি। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রুগীরা সকালে ঘর মানে ঘাড় ঘোরাতেই পারছে না, বা অনেক সময় লক হয়ে আসছে,
এই সব বিষয়গুলো আমরা দেখে নিয়ে তাকে আমরা ট্রিটমেন্ট দিই এবং তার একটা প্রবাবল ডায়াগনোসিস করে সেখান থেকে আমরা একটা প্রবলেম লিস্ট তৈরি করি। প্রবলেম লিস্ট অনুযায়ী তাকে আমরা ট্রিটমেন্ট করি এবং সাথে যদি তার কোনো রেডিওলজিক্যাল ফাইন্ডিংস থাকে বা এক্সরে, এমআরআই এগুলা থাকে, সেগুলোর সহযোগিতা আমরা নিয়ে থাকি। সেই সব কিছু মিলিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট করি। যদি কোনো রোগীর দেখা যায়, প্রথমেই রোগীকে অ্যাডভাইস দিয়ে থাকি, পোস্টারাল অ্যাডভাইস। পোস্টাল অ্যাডভাইসটা খুব ইম্পর্টেন্ট রুগীদের জন্য। পোস্টাল অ্যাডভাইসটা দেওয়ার পরে তাকে আমরা আরো কিছু জিনিস বলে থাকি, তাকে কিভাবে কাজ করতে হবে না করতে হবে। এবং সবচেয়ে আর একটা বিষয়, অনেকেরই ব্যাড হ্যাবিট থাকে, আমি আগেই বলেছি যে অনেক 2-3টা বালিশ নিয়ে তারা শুয়ে কাজ করছে বা ঘুমানোর অভ্যাস থাকে, সেখানে আমরা সেই পরামর্শগুলো দিয়ে থাকি তাকে, একটা সফটলি মিডিয়াম সাইজের, তার লেভেল অনুযায়ী তাকে একটা বালিশ ব্যবহার করতে হবে বা পিলো ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসি যে রোগীর যদি মাসেল অনেক বেশি টাইট থাকে, আমরা সেখানে মায়োফাশিয়াল রিলিজ করি, আমি সেখানে তাকে স্ট্রেচিং এক্সারসাইজ করে থাকি। মাসেল যদি উইক হয়ে যায় তাকে স্ট্রেন্থেনিং প্রোগ্রাম করি, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ চালিয়ে যাই, বিভিন্ন ধরনের বায়োমেকানিক্যাল কারেকশন করে থাকি তাকে। তার স্পাইনের যদি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ হয়ে যায় সেখানে আমরা কারেকশন করে আসি, কারেকশন করি, যেমন তাকে মোবিলাইজেশন করে থাকি, ম্যানিপুলেশন করে থাকি, বিভিন্ন ধরনের আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচ ব্যবহার করি। সেখানে আমরা বিভিন্ন ধরনের কারেকশন করে থাকি, কারেকশন থেরাপি করে থাকি। এবং তার পাশাপাশি আমরা যদি ইলেকট্রিক নার্ভ যদি স্টিমুলেশনের দরকার হয় সেক্ষেত্রে দিয়ে থাকি। আমরা বিভিন্ন ধরনের যদি অ্যাকুয়েট কেস হয় সেই ক্ষেত্রে তাকে আইস কম্প্রেশন দিতে পারি, তার মাসেল রিল্যাক্সেন্টের ক্ষেত্রে, মাসেল রিল্যাক্সেশনের জন্য। তার যদি ক্রনিক কেস হয় আমরা হট কম্প্রেশন দিয়ে থাকি। এইভাবেই মূলত আমরা চিকিৎসা করে থাকি এবং আমি আমার সেন্টারে একজন রোগীকে পূর্ণ সময় দিয়ে তার কথাগুলোকে শুনে এবং এইভাবে অ্যাসেসমেন্ট করে চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আজকের আয়োজনের এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশুর আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবায় নিয়োজিত ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার। দর্শক, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ফিজিও হাব বিডি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টরস অ্যাডভাইসে, এবং আমাদের আজকের আলোচনার বিষয় ঘাড় ব্যথা এবং ঘাড় ব্যথা রোগের ফিজিওথেরাপির চিকিৎসা। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের লাইভ সেশনে সরাসরি প্রশ্নটি করতে পারেন অথবা ফিজিও হাব বিডির ফেসবুক অফিসিয়াল পেজে আমাদেরকে ইনবক্স করতে পারেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। রাজ রাহুল লিখেছেন, আমার বয়স 25 বছর, আমার ঘাড়ে ব্যথা, ঘাড় ঘুরাতে পারি না ডান দিকে, ওষুধ খেয়ে ব্যথা কমে কিন্তু ঘাড় ঘুরে না, ম্যাডাম যদি পরামর্শ দিতেন কি করব। জি, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি যেটা বলছিলাম এর আগে যে 25 বছর বয়স বলে দিয়েছে ঘুরাতে পারছে না কোন একটা দিকে, তো যেহেতু সে না, তার মানে আমি এর আগে বলেছি যে ঘাড় ঘুরানোর জন্য দায়ী আমাদের 2টা মাসেল, যেমন আমাদের সবচেয়ে বেশি কাজ করে আর কি। আমরা যদি ঘাড় এভাবে ঘুরাই এইদিকে, আমরা চিনটাকে যদি এইভাবে ভিতরের দিকে নিয়ে এভাবে ঘুরাই, এইখানে একটা মোটা মোটা একটা মাংসপেশি আমাদের বের হয়ে যায়, স্টারনোক্লিটয়েড মাস্টয়েড মাসেল। এবং আরেকটা কাজ যদি আমরা করি যে এটাকে আমরা ভিতরের দিকে নিয়ে আমরা যদি আস্তে আস্তে রোটেট করি এবং এটাকে যদি আমরা ব্যান্ড করি, অর্থাৎ আমরা ঘাড়টাকে বাঁকা করে যদি ঘুরাই, এইখানে একটা মাসেল আমাদের পাবো যেটাকে আমরা বলছি স্ক্লেনি মাসেল। মূলত এই 2টা মাসেল আমাদের ঘাড় ঘোরার জন্য দায়ী। তাহলে যদি আপনি এই মাংসপেশিগুলো একটু রিলিজ করতে পারেন, আমি যেভাবে দেখালাম সেটা আপনি ফলো করতে পারেন, আমরা একটু এই
চিনটাকে ভিতরের দিকে নিয়ে ঘাড়টাকে যদি এভাবে ঘুরিয়ে রাখি, এই যে মাসেলটা বের হবে সেই জায়গায় আমরা একটু এভাবে 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 রিলিজ করতে পারি, এভাবে রিলিজ করতে পারি। রিলিজ করলে ওই জায়গাটা আমাদের লেন্থ বেড়ে যাবে এবং দেখা যাবে যে দুইটা পয়েন্টের কথা বললাম, রিলিজ করার পর আপনি আল্লাপাকের ইচ্ছায় আপনি ডানে বা বামে ঘুরাতে পারবেন আমি আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চোখের কাজল লিখেছেন, আমার মায়ের ঘাড়ে হাড় ক্ষয় হয়েছে, এখন অনেক ব্যথা, ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কমছে না, এখন কি করা যায়? ব্যথার ওষুধ খেলে শরীর ফুলে যায় এবং তার মার বয়স 55 বছর। আপনার কমেন্টের জন্য এখানে আরো স্পেসিফিক করে আসলে বলা দরকার ছিল আপনার সমস্যাটা। একটা কথা আপনি বলেছেন, হাড় ক্ষয়। হাড় ক্ষয় নিয়ে আমি আগের প্রোগ্রামেও বলেছিলাম, এখন আবার একটু বলছি যে হাড় ক্ষয় নিয়ে ভয়ের কিছু নেই। হাড় ক্ষয় হচ্ছে আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। এটা বয়স বাড়ার সাথে সাথে যেমন আমাদের চুল পেকে যায়, দাড়ি পেকে যায় এবং স্কিনের পরিবর্তন আসে, ঠিক সেরকমই হাড়েরও কিছু পরিবর্তন আসে, যেটাকে আমরা বলছি ডিজেনারেটিভ চেঞ্জ। তো হাড়ের ক্ষয় তার বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবেই, কিন্তু এই হাড়ের ক্ষয়ের কারণে বা হাড়ের ক্ষয়ের পাশাপাশি তার সারাউন্ডিং যে স্ট্রাকচার গুলো আছে, মাসেল, টেন্ডন, লিগামেন্ট, এগুলাতে যদি তার কোনো ইনভলভমেন্ট আসে, প্রবলেম হয়, তাহলেই সে ব্যথা অনুভব করবে। এটা হচ্ছে একটা কারণ যে তার হাড় ক্ষয় কিন্তু কোনো সমস্যা না। তার কোথায় মানে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে, তার মাসেলে, তার লিগামেন্টে, ফ্যাসেট জয়েন্টে, নাকি তার নার্ভে, এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। এইটা আইডেন্টিফাই করলে তার আমরা কি করতে পারবো, চিকিৎসাটা দিতে পারবো। তো আপনি যেহেতু আর কিছু মেনশন করেননি, আমি বলবো যে যেহেতু আপনার মায়ের ওষুধ খেলে পানি চলে আসছে বা ফুলে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ওষুধ তো অবশ্যই খাওয়ানো যাবে না। একটা বয়সে এসে কিন্তু ওষুধ খাওয়ানো ওষুধ কাজে লাগে না এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে, এবং দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি খুবই ভালো কাজ করে। আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আশা করি আপনার মায়ের প্রবলেম গুলোকে ধরে ধরে তিনি চিকিৎসা দিলে আপনার মা সুস্থ লাভ করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সূর্য খান লিখেছেন, আমার ঘাড় ব্যথা, আমি কলার পড়ি 6 মাস ধরে, এখন আরো বেশি সমস্যা হচ্ছে, আমি কি কলার পড়েই যাবো কিনা, মানে উনি কি কলারটা কন্টিনিউ করে যাবেন কিনা সেটা জানতে চাচ্ছে। জি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে উঠে এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে, সেটা হলো আসলে এটা খুবই জরুরি জানা যে আসলে কলার আমাদের কতটুকু ব্যথা প্রতিরোধ করে বা ব্যথা মুক্ত করে। এই প্রসঙ্গে আমি একটু আসবো যে কলার আমরা পড়তে পারি, সেটার কিছু কিছু সময় আছে, সময় সীমা আছে। কলার আমরা কখন পড়তে পারি, যখন আমাদের সিভিয়ার অ্যাকুট নেক পেইন, ঘাড়ে ব্যথা হচ্ছে, তখন আমি পড়তে পারি। আমার মুভ করতে গেলেই সমস্যা হচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, জার্নি করতে যাচ্ছি, চলাফেরা করতে গেলে, রিক্সায় উঠতে গেলে আমাদের ঝাঁকিতে আমার ব্যথা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কিছুদিনের জন্য কলারটা পড়তে পারি। অথবা যদি আমাদের স্পাইনের কোনো ফ্র্যাকচার হয় তাহলে আমরা পড়তে পারি, বা স্পাইন যদি সাবলাক্সড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা পড়তে পারি, অথবা যদি আমাদের যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পড়তে পারি কলারটা। কিন্তু শুধুমাত্র ঘাড় ব্যথার রুগীর অ্যাকিউট কেস ছাড়া তার কিন্তু ঘাড়ে ব্যথা জন্য কলার পরাটা দীর্ঘদিন ঠিক না। কারণ কি হয় একটু আমি বলি, যে যখন আমরা কলার ব্যবহার করি দীর্ঘদিন, উনি কতদিন বলেছিলেন, 6 মাস বা 7 মাস, হয় না এরকম একটা টাইম। জি, তো 6 মাস যখন উনি একটানা কলার ব্যবহার করছে, কি হচ্ছে, আমাদের যে নর্মাল মুভমেন্ট সেটা কিন্তু তার রেস্ট্রিক্ট হয়ে গিয়েছে, এবং আমাদের যে কলার গুলা পাওয়া যায় যে দোকানে বা যেসব জায়গাতে, সেটা কিন্তু প্রত্যেকের জন্য একই মাপের থাকে, কিন্তু আমরা যারা পড়ি প্রত্যেকে কি একই সাইজের হই? একই সাইজের কিন্তু হই না। প্রত্যেকের এই কলারের কিন্তু একটা হাইট থাকে, এই হাইট অনুযায়ী প্রত্যেকের হাইট কিন্তু আমাদের এক না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, কলারটা যখন আমরা পড়ে আছি, আমাদের কারো কারো চিন এরকম করে আছি আমরা, নর্মাল একটা টেনশন কাজ করছে, এবং এই কলার পড়ার কারণে তার যেহেতু সাইডে বা রোটেশনে যে কোনো মুভমেন্ট কমে যাচ্ছে, আমাদের জয়েন্টের কাজ মুভমেন্ট করা, যেহেতু এত মোবাইল একটা জয়েন্ট, সেখানে যদি মুভমেন্ট না হয়, আমাদের ভিতরের যে ফ্লুইড আছে মুভ করার জন্য,
সাইনোভিয়াল ফ্লুইড, সেটা কিন্তু শুকিয়ে যাবে, সেটা কিন্তু থাকবে না। তাহলে আমরা কতগুলো প্রবলেম অ্যারাইজ করছে এই কলার পড়ার কারণে। আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো মাসেল আমাদের টাইট হয়ে যাচ্ছে, কোনো মাসেল আমাদের কি হচ্ছে উইক হয়ে যাচ্ছে। তাহলে কলার কিন্তু আপনি দীর্ঘদিন পড়ে থাকতে পারবেন না। আপনার এখন উচিত একজন ভালো অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, তার কাছে যান, তিনি আপনাকে দেখুক, আপনার মাসেলের অবস্থা দেখবে, আপনার স্পাইনটাকে দেখবে, এইভাবে দেখে আপনার প্রবলেম, আপনার চিনটা প্রটুট হয়ে গিয়েছে কিনা, আপনার কতটুকু এক্সট্রা লোড নিতে হচ্ছে হেডকে, এই সব কিছু দেখে আপনাকে পরামর্শ দিবে আপনি এখন কি ধরনের চিকিৎসা গ্রহণ করবেন। তবে অবশ্যই লং টাইম কলার ব্যবহার করা যাবে না, আমার কথাতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাজিদুল হক লিখেছেন, পিঠে ব্যথা নিরাময়ের জন্য পরামর্শ চাই। জি ধন্যবাদ। আমি যেটা বলবো যে পিঠে ব্যথা আসলে শুধুমাত্র এভাবে বললেই হয় না, সেই ক্ষেত্রে আমি একটু বলবো যে পিঠে ব্যথা আমাদেরকে আসলে প্রথমেই অ্যাসেসমেন্ট করতে হবে যে পিঠে ব্যথাটা কেন হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছি যে অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘাড়ের ব্যথাটা পিঠের দিকে রেডিয়েট করে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার বিভিন্ন টেস্ট করে দেখি, তাদের পালপেট করে দেখি যে তার পিঠ থেকেই আমাদের ঘাড় থেকেই পিঠে চলে আসছে, আমরা যদি ঘাড়ে চিকিৎসা করে দিই আমাদের কিন্তু পিঠের ব্যথা ভালো হয়ে যায়। এবং বলার বিষয়ে যে খুব বড় একটি মাসেল ট্রাপিজিয়াস মাসেল কিন্তু আমাদের অরিজিন সেই আমাদের অক্সিপিটাল পোট্রিউবারেন্স, অর্থাৎ পিছন থেকে মাথার ঠিক পিছন থেকে একদম নিচে আমরা যদি মিড থোরাসিক বলি সেখানে যেয়ে কিন্তু আমাদের ইনসার্শন, অর্থাৎ ওই পর্যন্ত হয়। তাহলে যদি আমার ঘাড়ের এখানে সমস্যা হয়, মাসেলে যদি প্রবলেম হয়, আমার পিঠেও কিন্তু ব্যথাটা চলে যাবে। তো আপনার অ্যাকুরেট জানার দরকার যে পিঠে কেন হচ্ছে। তো যদি আমাদের ঘাড়ে ব্যথা হয় তাহলে আমরা সেই ট্রাপস মাসেলের কারণে যদি হয় আমরা স্ট্রেচিং করে দিব, স্ট্রেচিং করার ফলে আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রানজিদা রহমান লিখেছেন, আমি 6 মান্থস প্রেগনেন্ট, এখন প্রায় আমার থাই জয়েন্টের পাশে পেইন হয় অনেক। 2-1 দিন থেকে হাঁটতে পারি না এবং কখনো লেফট আর কখনো রাইট সাইডে সমস্যা হয়। এর কোনো প্রতিকার আছে কিনা এবং ঘাড়ে পেইন হয় প্রায়ই? আচ্ছা, উনি মেবি সেকেন্ড ট্রাইমিস্টারে আছেন উনি বলেছেন। তো যখন উনি প্রেগনেন্ট অবস্থায় আমাদের ব্যথা বা আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল কিছু চেঞ্জ আসে যার কারণে আমাদের বিভিন্ন ধরনের পেইন হয়, এবং তার যে পিঠে কোমর ব্যথা বা থাইয়ের যে ব্যথাটা, এটা অবশ্যই আমাদের কার্ভেচারের একটা অল্টারনেশন আসে। যখন আমাদের এক্সেসিভ লর্ডোটিক কার্ভেচার হয়ে যায় আমাদের কোমরে, সেখানে একটা এক্সট্রা প্রেশার পড়ে, অ্যাবডোমিনাল প্রেশার পড়ে আমাদের, এবং আমাদের যে মাসেল গুলো আছে সেগুলো অনেক বেশি উইক হয়ে যায়, যার ফলে কি হয় আমাদের পেইন হয়। তো ঘাড়েও যেহেতু তার ব্যথা হচ্ছে, আমাদের বুঝতে হবে তার কিছু চেঞ্জ আসছে, এই চেঞ্জের কারণেই ব্যথা হচ্ছে। তবে ঘাড়ের ব্যথার ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট করতে পারি, যেমন তার ব্যথা যদি হয়ে থাকে আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি, সেই স্ট্রেচিং এক্সারসাইজ এর মাধ্যমে সে ভালো হতে পারে। অবশ্যই আমরা প্রথমে বলবো তাকে পিলোটাকে তার হাইটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেই অনুযায়ী পিলোতে তাকে ঘুমাতে হবে, এবং তার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আমি দেখিয়ে দিই যে যদি তার ডানে ব্যথা হয় বা বামে যে কোনো একটা পাশে ব্যথা হলে অবশ্যই সে একটা হাত দিয়ে তার এই কাঁধকে ধরবে, অপোজিট হাত দিয়ে তার কানের পিছনে এভাবে হাত দিবে, দিয়ে সে নিচের দিকে বা সাইডে এইভাবে ট্রেনে হোল্ড করবে 15 সেকেন্ড, দেন ছেড়ে দিবে। এভাবে সে 10 থেকে 15 বার করতে পারে দিনে 3 বার করে ঘাড়ের ব্যথার জন্য। এছাড়া আরেকটা কাজ সে করতে পারে, তার এই চিনটাকে ভিতরের দিকে নিতে পারে, অর্থাৎ তার এই মাসেলটাকে ধরে বা চিনটাকে ধরে সে একটা ওয়াল সাপোর্টে গিয়ে মাথাটাকে রেখে 2 হাত দিয়ে এভাবে ধরে তার চিনটাকে ভিতরের দিকে এভাবে নিয়ে হোল্ড করে ধরে রাখবে 15 সেকেন্ড, ছেড়ে দিবে, দেন আবার করবে। এভাবে যদি সে 10 বার করে দিনে 3 বার করতে পারে, তার মাসেল গুলাকে রিলিজ করতে পারবে, 2 হাত দিয়ে ধরে মাসেল গুলাকে পুরাটা ঘাড়ের মাসেলকে সে রিলিজ করতে পারে, এভাবে তার ঘাড়ের ব্যথা দূর করতে পারে। বলবো যে সেকেন্ড টাইমিস্টারে আমরা কিছু প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে
কিছু এক্সারসাইজ করানো হয়, কিন্তু যে বিষয়টা সেটা হলো তাকে দেখে তার এক্সাক্ট যে জায়গাতে সমস্যা সেগুলো দেখে একজন প্রেগনেন্ট ওমেনকে চিকিৎসা দেওয়াটাই আমি মনে করি ভালো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মোহাম্মদ শামীম হোসেন লিখেছেন, আমার কোমরে ব্যথা, L4 L5-এ অনেক ব্যথা অনুভব করছি, এই বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন। জি, কোমরের ব্যথা, যদিও আমরা আজকে ছিলাম ঘাড়ে ব্যথায়, তারপরে আমি দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছি। L4-5-এ ব্যথা, এটা বিভিন্ন কারণে কোমরের ব্যথা হয়। বিভিন্ন কারণের মধ্যে আমি বলেছি যে যদি মাসেল, টেন্ডন, লিগামেন্ট, নার্ভ এই রিলেটেড থাকে একটা ব্যথা হতে পারে, ট্রমাটিক কারণে ব্যথা হতে পারে, অর্থাৎ আঘাতজনিত কারণে ব্যথা হতে পারে, প্যাথোলজিক্যাল কারণেও তার ব্যথা হতে পারে। আমাদের কারণটা জানা দরকার যে তার কি কারণে ব্যথা হচ্ছে, এবং তাকে থ্রোলি অ্যাসেসমেন্ট করা দরকার তার কোন মাসেল ইনভলভ আছে যার কারণে তার L4-5-এ ব্যথা হচ্ছে। হতে পারে তার L4-5-এ কখন আঘাত পেয়েছে তার কারণে, হতে পারে তার কোমরের ওই রিজিয়ন থেকে তার ডিস্ক প্রোল্যাপস হচ্ছে যার কারণে তার ব্যথা হচ্ছে। তাহলে এই ধরনের সমস্যা যেটা হবে যে তার কারণ অনুযায়ী আমরা আসলে ট্রিটমেন্ট করব। দর্শকদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি একটু স্পেসিফিক করে আমাদেরকে কমেন্ট করেন তাহলে আমাদের উত্তর দিতে এবং আপনাদেরকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমেই আপনাদের চিকিৎসার কিছু অংশ আমরা বলে দিতে পারি। তো এখান থেকে যেটা হয়, যদি তার ডিস্ক প্রোল্যাপসের কারণে হয় তাহলে আমরা অবশ্যই তার ডিস্ককে ভিতরে নেয়ার জন্য চেষ্টা করব। আমরা বিভিন্ন তাকে পজিশনিং করে রাখব তার, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো আপনি একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনি উপুড় হয়ে শুয়ে বুকের নিচে দুটো বালিশ দিয়ে 15 মিনিট থেকে দেখেন আপনার কেমন পরিবর্তন আসে। যদি দেখেন আপনার ব্যথাটা প্রথম দিকে একটু 2-1 মিনিট বেড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনি বেটার ফিল করছেন, তাহলে এটা কন্টিনিউ করেন। আর যদি মনে হয় না কন্টিনিউয়াস আপনি এটা বেড়ে যাচ্ছে, তাহলে স্টপ করে দেন। আপনি কাছেই কোনো একটা ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন, অথবা আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের কমেন্ট বক্সে পরবর্তীতে স্পেসিফিক করে আমাদেরকে জানান আপনার কি প্রবলেম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সৈয়দ ফয়জুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, ঘাড়ের ব্যথা প্রতিরোধে কি ধরনের এক্সারসাইজ করা যেতে পারে? ওয়ালাইকুম আসসালাম। ঘাড়ে ব্যথা প্রতিরোধের জন্য আমি এক্সারসাইজের কথা বলিনি, আমি বলেছি কিছু মুভমেন্টের কথা, কিছু পজিশনিং এর কথা, যে আমরা কি কি পজিশন গুলো মেনটেন করব। আমরা বিভিন্ন ধরনের পজিশন যদি মেনটেন করি তাহলে কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা প্রতিরোধ করা যায়। এরপরে আমি আসি, যদি ঘাড় ব্যথা হয়ে যায় বা ঘাড় ব্যথা হওয়ার আগে আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি, বা প্রত্যেকের উচিত, আমরা কিন্তু প্রত্যেকেই যাদের ঘাড় ব্যথা আছে বা ঘাড় ব্যথা নেই, ঘাড় ব্যথা নেই আসলে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এখন এমন কেউ নেই যাদের ঘাড় ব্যথা হয় না। তো সবার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা কিছু এক্সারসাইজ রেগুলার করতে পারি আমাদের যেন ইন ফিউচার ঘাড় ব্যথাটা বেশি আকারে না হয়। যেমন আমরা কি করতে পারি, একটু আগে দেখালাম, আমাদের চিনটাকে কোনো একটা ওয়ালের সঙ্গে মাথাটাকে রেখে চিনটাকে ভিতরের দিকে নিতে পারি, 15 সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিতে পারি, এটা করতে পারি আমরা। আমরা নর্মালি মাথাটাকে একদম লাস্ট ইন পর্যন্ত এক্সটেনশন করতে পারি, অর্থাৎ এটা আমরা 10 বার করতে পারি, আমরা রোটেশন করতে পারি ডানে বামে, এটা একটা বিষয়। আমরা আমাদের মাসেল গুলোকে ধরে ধরে একটু রিলিজ করতে পারি, দুই পাশ থেকে ধরে ধরে আমরা এভাবে একটু রিলিজ করলাম। আমি একটু আগে একটা স্ট্রেচিং এক্সারসাইজ দেখিয়েছি, স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি। যদি কারো দেখা যায় যে তাদের আর্মে রেডিয়েট করেছে, অর্থাৎ তার ব্যথাটা তার এখান থেকে আর্মে চলে আসছে, যার অসহ্য যন্ত্রণা, আমরা আর্মের একটা স্ট্রেচিং করতে পারি, হাতটাকে সোজা রেখে এইভাবে ধরে আর্মটাকে একদম এই পজিশনে রাখতে পারি, অর্থাৎ তাকে একটা স্ট্রেচিং অবস্থায় রাখতে পারি 15 সেকেন্ড। এভাবে আমরা আমাদের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি। এছাড়া আইস কম্প্রেশন দিতে পারি মাসেলকে রিল্যাক্স করার ক্ষেত্রে, যেহেতু এখন শীতকাল, শীতকালে আইসে অনেকেরই ঠান্ডা লেগে যেতে পারে। যদি দেখা যায় যে অ্যাকিউট কেস হয়েছে, আপনারা খুব যেটা হবে একটু যখন সকাল বেশি না, যখন মাঝামাঝি একটা সময়, তখন যেমন আমরা বলি 11টা থেকে 2টা এরকম একটা টাইমের মধ্যে আপনি আইস কম্প্রেশন ঠিক 5 মিনিট, এর বেশি নিবেন না, একটা কাপড়ে পেঁচিয়ে সেটাকে আপনি আইসটাকে কমপ্রেস দিতে পারেন বা আইসটাকে আপনি দিতে পারেন 5 মিনিট। এভাবে আসলে আমরা কিছু এক্সারসাইজ এবং আমরা আইস কম্প্রেশন করতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যে সকল প্রশ্নের আলোচনা সাপেক্ষে বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি।